वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करूँ एवं पासे थाका बेल आइकनटी प्रेस करूँ सवार आगे नोटिफिकेशन पावर जोन्नो। हेलो भिवर्स, आपनारा केमन आछेन? निश्चय खूब भालो आछेन। तो एक सप्ताह पर आबार आमी भिडियो करछि, तार कारण हच्छे प्रचंड काजेर व्यस्ततार जोन्नो আমি ভিডিও দিতে পারিনি এক সপ্তাহ। কারণ আমি একদিন ছাড়া একটা করে ভিডিও আপলোড করি, তো এবারে প্রচণ্ড কাজের প্রেসারের জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, এটা হচ্ছে একটা ছোট ভিডিও, শর্ট ভিডিও। তা এই ভিডিওটা হচ্ছে চায়না টিভির 14 ইঞ্চি নর্মাল পিসিবির একটা প্রবলেম। তা এটা হচ্ছে এএফসি প্রবলেম। এএফসি প্রবলেম এর আগে দেখিয়েছি অন্য সেটে, তো আজকে চায়না সেটে দেখাবো। দেখুন, এএফসি প্রবলেম হলে দেখুন হালকা রিট্রেস থাকবে, পিকচার থাকবে না, তা এইরকমই একটা ফল্ট। আজকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো, আসছে ইন্টোর পর। তো এএফসি প্রবলেম হলে সাধারণত বাঁ দিকে একটা বার থাকে, সেটা ছাড়াও এরকম একটা প্রবলেম হয়, সেটাই দেখাচ্ছি। সেটির পাওয়ার অন করলাম, তা যেহেতু এএফসি প্রবলেম ওটা আমরা পরে যাচ্ছি, প্রথমে আমরা দেখে নেব যেহেতু রিট্রেস লাইন হচ্ছে, অর্থাৎ ক্যাথোড ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। গ্রিন ক্যাথোড ভোল্টেজে ভোল্টেজ আছে, রেড ক্যাথোডে ভোল্টেজ আছে, ভোল্টেজ কম কি বেশি এটা দেখার দরকার নেই, ভোল্টেজটা আছে। এরপর হচ্ছে কি ব্লু ক্যাথোডে ভোল্টেজ, এটাও রয়েছে। তবে ভোল্টেজগুলো সবই হাই, এরপর আমরা চলে যাব ড্রাইভগুলো দেখব। ড্রাইভগুলো দেখুন কম আছে, ড্রাইভ কমের জন্য হচ্ছে ক্যাথোড ভোল্টেজ হাই আছে, সব 0.5 করে ভোল্টেজ আছে তিনটে ড্রাইভে। আমাদের তো সিআরটি বেস বোর্ডে দেখা হয়ে গেছে, ওখানে কোনো সমস্যা নেই। এরপর আমরা চলে যাব এএফসি লাইন, ইএসটি থেকে দুটো পালস বেরোয়, একটা হচ্ছে মানে মেন আইসির সঙ্গে যোগাযোগ থাকে, একটা হচ্ছে এএফসি, একটা হচ্ছে এবিএল। এবিএল হলে তো ডিসপ্লে থাকবে, কিন্তু এএফসিতে কোনো ডিসপ্লে থাকবে না, শুধু হালকা ডিট্রেস লাইন থাকবে। এটা তখন এএফসি লাইনটা দেখাচ্ছি, যেটা ইএসটি থেকে একটা রেজিস্টার ভায়া হয়ে বেরিয়েছে, এবং এই এএফসি লাইনটা কিন্তু ড্যামেজ আছে, অর্থাৎ পিসিবির এই ফয়েল লাইনটা হচ্ছে সালফার পড়ে গেছে, সেই জন্য এই ড্যামেজটাকে আমরা ঠিক করতে হবে। সালফার পড়ে গেছে, তার আগে আমরা দেখি যে এএফসি সাপ্লাই যে রেজিস্টার দিয়ে দিচ্ছে সেই রেজিস্টারের কী অবস্থা। দেখুন এই রেজিস্টারটা পুড়ে গেছে, হ্যাঁ, এএফসি সাপ্লাই লাইন রেজিস্টার এটা কিন্তু পুড়ে গেছে, এবং এই রেজিস্টারটার ভ্যালু হচ্ছে 1.5K কিলো ওহমস। এটা হচ্ছে এফবিটি বা এলওটি লাইন আউটপুট ট্রান্সফর্মার। তো আমরা যেটা করব, রেজিস্টার যেহেতু পুড়ে গেছে এটাকে আমরা কাটার দিয়ে এটা কেটে আমরা তুলে নিলাম রেজিস্টারটাকে। আমরা আবার পিসিবির ব্যাক ভিউতে চলে যাব। এখানে যে জায়গায় রেজিস্টারটা লাগানো ছিল সেই জায়গাটা একটু ভালো করে ক্লিন করে নিয়ে আমরা ওখানে আবার একটা নতুন রেজিস্টার লাগাবো, 1.5 কিলো ওহমস এই রেজিস্টারের ভ্যালু। এবং এই রেজিস্টারটা আসছে ইএসটি থেকে আসছে, এবং ইএসটি থেকে আসছে বলতে ইএসটি যেখানে হিটার সাপ্লাই আছে সেই পয়েন্ট থেকে একদম আইসিতে সরাসরি, মেন আইসিতে সরাসরি চলে যাচ্ছে। দেখুন রেজিস্টারটা বসানো হয়ে গেছে,
এরপর আমরা ওই রেজিস্টারটা ভালো করে সোল্ডার করে নেব। এর আগে আমরা যে ফল্টটা দেখিয়েছি যে এএফসি প্রবলেম হলে বাঁ দিকে একটা ওপর থেকে নিচে ভার্টিক্যালি একটা বার আসে এবং পিকচার থাকে, কিন্তু এই যে প্রবলেমটা এএফসির, এটা চায়না বোর্ড বা আদার্স বোর্ডে যেগুলো লোকাল বোর্ড এগুলোতে এই প্রবলেমগুলো আসে। তা এতে টোটালি পিকচার থাকবে না, সাউন্ড থাকবে না, হ্যাঁ হরাইজন্টাল লাইন হয়ে থাকবে, রিট হরাইজন্টাল সরু সরু রিটেস লাইন হয়ে থাকবে। দেখুন পিসিবিটা ক্লিন করা হয়েছে এবং ক্লিন করার পর আমরা লাইনটা দিয়েছি, পিকচারও এসে গেছে। তাহলে এক নম্বর রেজিস্টারটা পুড়ে গেছিলো, দু নম্বর হচ্ছে ফয়েল লাইনটা ড্যামেজ ছিল। এরপর আমরা মূল স্ক্রিনে ফিরে যাচ্ছি, একদম ক্লিন পিকচার। তাহলে প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।